অমর একুশে বইমেলার আজ ১৭তম দিন। এ সময় এসে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে পাঠক, অপেক্ষার অবসান ঘটছে প্রকাশকদেরও। সকাল থেকে বই ক্রেতার সমাগম না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সে সংখ্যা বাড়তে পারে। মাসব্যাপী মেলায় সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে ১৪ ফেব্রুয়ারি শুরু হওয়া একুশে সাংস্কৃতিক উৎসব চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে এই আয়োজন শুরু হবে প্রতিদিন বিকেল ৪টায়। দর্শক, বইমেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী শাকিলা করিম, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শাকিলা, বইমেলায় শিশুদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং বই বেচাকেনা সম্পর্কে জানাবেন। ধন্যবাদ মাহবুবা। হাঁটি হাঁটি পা পা করে কিন্তু অমর একুশে বইমেলা আজ ১৭তম দিনে গড়িয়েছে এবং আমি যখন এসেছি কিছুক্ষণ আগে তখন কিন্তু ক্রেতার উপস্থিতি খুব একটা ছিল না, এখন কিন্তু ধীরে ধীরে বেশ ক্রেতার উপস্থিতি বেড়েছে এবং শিশু প্রহরে কিন্তু শিশুরা বেশ আনন্দ উচ্ছ্বাস করছে ইকরি হালুম এদের সাথে। এবং আজকে কিন্তু বই বেচাকেনা মোটামুটি বাড়তে পারে বলে ধারণা করছেন স্টলে যারা আছেন তারা। তো আমি এখন একজন খুদে ক্রেতার সঙ্গে কথা বলবো, জানবো আসলে সে কী কী বই কিনেছে। কোথা থেকে? আমি মিরপুর থেকে এসেছি, আমার নাম আব্দুল্লাহ আহমেদ ফার। কি কি বই কিনেছেন? আমি অ্যাডভেঞ্চার বই কিনেছি, তারপর গোয়েন্দা কাহিনী, সায়েন্স ফিকশন, মুক্তিযুদ্ধের গল্প ইত্যাদি। বই পড়তে ভালো লাগে? জি, অনেক ভালো লাগে। ধন্যবাদ মাহবুবা। আপনি যেমনটি শুনছিলেন যে এই যে একজন খুদে ক্রেতা বলছিলেন, বই প্রেমী তিনি, আসলে বই পড়তে তার খুবই ভালো লাগে। তো এরকম ছোট ছোট সোনামণিরা তাদের বাবা মার হাত ধরে বইমেলায় এসে উপস্থিত হয়েছেন এবং আজ কিন্তু ১৭তম দিনে এসে ক্রেতা সমাগম এই এখন কিছুটা বাড়তে শুরু করেছে, আমি যেমনটি শুরুতেই বলছিলাম। এবং এই যে প্রাণের মেলা, এই মেলা কিন্তু আসলে বাঙালির আত্মার টান এই মেলার সঙ্গে। যেমন আমি যদি একটু বলি যে অঞ্জন দত্ত তার গানে কিন্তু বলে ছিলেন, ভালোবাসা মানে অর্চিজ গ্যালারি। আর বই প্রেমীদের কাছে কিন্তু ফেব্রুয়ারি মানেই একুশে বইমেলা, আর একুশে বইমেলা মানে তারুণের বিশাল উন্মাদনা, শাড়ি চুড়ি, রিনিঝিনি, ফুচকা, চটপটি, চায়ের আড্ডা, হাওয়াই মিঠাইয়ের নানা রং, বইয়ের স্টলের সামনে হট্টগোল, সব মিলিয়ে আসলে বাঙালির জীবনে ফেব্রুয়ারি শুধু একটি মাস নয়, বরং ফেব্রুয়ারি একটি ইতিহাস, উৎসব, রং, ঋতু বৈচিত্র্যের এক মহামিলন। তবে ফেব্রুয়ারি মাসেই যে ফাল্গুনের সাথে সাথে কৃষ্ণচূড়া, লাল কৃষ্ণচূড়া দেখে যেমন মন জোড়ায়, তেমন এই মাসে কিন্তু ডানা মেলে একুশে বইমেলা। এটি আসলে বাঙালির আত্মার মেলা এবং বাঙালি জীবনে এটি শুধু উৎসব নয়, এটি আসলে একটি সামাজিক মিলন মেলায় পরিণত হয়েছে। সব মিলিয়ে বইমেলার সঙ্গে কিন্তু জড়িয়ে আছে একটি করুণ ইতিহাস, অমর একুশের নিয়ে কিন্তু করুণ ইতিহাস জড়িয়ে আছে বাঙালির ভাষার, শহীদের রক্তে কিন্তু ভেজে অলঙ্কৃত এক অনন্য ইতিহাস, এবং সেই ইতিহাসকে ধারণ করতেই কিন্তু প্রতি বছর একুশে ফেব্রুয়ারি তো রয়েছেই, তবে ফেব্রুয়ারির ১ তারিখ থেকে পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই কিন্তু চলে এই একুশে বইমেলা। তো মাহবুবা, এই ছিল আমার কাছে একুশে বইমেলা থেকে সর্বশেষ। ধন্যবাদ।